26শে জানুয়ারি হলো প্রজাতন্ত্র দিবস। এই দিনটিকে জাতির জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে 1929 সালের বর্ষশেষে পূর্ণ স্বরাজ আনার শপথের পরই 1930 সালের 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। পরে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতা ঘুচিয়ে ভারত যখন 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করল, তখন সেই দিনটি স্বাধীনতা দিবসের মর্যাদা পেয়ে গেল। এর ফলে 26শে জানুয়ারি তারিখের অভিধাও বদলে গেল। স্বাধীনতার প্রায় 2.5 বছর পর তৈরি হল দেশের সংবিধান। 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর করা হলো দেশের সংবিধান। সেই সূত্র ধরেই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হলো। তবে 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটানো কোনো সহজ কাজ ছিল না। বহু বীর বিপ্লবীর আত্মত্যাগে, বহু অশ্রু রক্ত ঘাম ঝরিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। আজ শুনুন এমনই 3 বীর বিপ্লবীর কাহিনী যা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়ে যায়। কলকাতা শহরের লালদিঘি সংলগ্ন যে এলাকাটি অফিস পাড়া নামে পরিচিত, অনেকে সেটিকে কলকাতার হৃদয় বলেও অভিহিত করে থাকেন। কেননা এখানেই রয়েছে রাইটার্স বিল্ডিং, রিজার্ভ ব্যাংক, জিপিও, রয়্যাল এক্সচেঞ্জ, টেলিফোন ভবন এবং একাধিক গুরুত্বপূর্ণ অফিস ও ব্যাংক। ব্রিটিশ আমলে কাগজে কলমে কলকাতার এই প্রশাসনিক কেন্দ্রের নাম ছিল ডালহৌস স্কোয়ার, কিন্তু ভারত স্বাধীন হবার পর লালদিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এলাকাটির নাম হয় বিবাদীবাগ। না, কোনো ঐতিহাসিক বিবাদ থেকে এলাকাটির নাম বিবাদীবাগ হয়নি। তবে এর নামকরণের সাথে জড়িয়ে আছে বিবাদের চেয়েও বড় একটি বিষয়, ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ। আর সেই যুদ্ধের 3 বীর সেনানী বিনয়, বাদল ও দিনেশের নামের আদ্যক্ষর অনুসারে এলাকাটির নাম হয়েছে বিবাদীবাগ। তারা ছিলেন বিপ্লবী, ব্রিটিশ শোষকের প্রভুত্ব স্বীকার করে তারা নিতে চাননি, তাই প্রভাবিত হয়েছিলেন বৈপ্লবিক কর্মকাণ্ডে এবং সিদ্ধান্ত নিয়েছিলেন আইন নিজেদের হাতে তুলে নেওয়ার। বিনয়কৃষ্ণ বসু জন্মেছিলেন 1908 সালের 11ই সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলার রোহিতপুর গ্রামে। তার বাবা রেবতী মোহন বসু ছিলেন একজন ইঞ্জিনিয়ার, কিন্তু বিনয় হতে চেয়েছিলেন চিকিৎসক। তাই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর তিনি ভর্তি হন মিডফোর্ট মেডিকেল স্কুলে, যেটি বর্তমানে স্যার সেলিমুল্লাহ মেডিকেল কলেজ। এ সময়ই তিনি সংস্পর্শে আসেন ঢাকা কেন্দ্রিক বৈপ্লবিক হেমচন্দ্র ঘোষের। এরপর ভিড়ে যান যুগান্তর পার্টির সাথে সংশ্লিষ্ট মুক্তি সংঘে। তারপরে তিনি যোগ দেন নেতাজি সুভাষচন্দ্রের বসুর গড়ে তোলা বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে। এভাবে বৈপ্লবিক কর্মকাণ্ডে ডুবে যাওয়ার ফলে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন শেষ করতে পারেননি তিনি। এদিকে দিনেশের জন্ম 1911 সালের 6ই ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলার যশোলং গ্রামে। তার বাবা সতীশচন্দ্র গুপ্ত এবং মা বিনোদিনী দেবী। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন নির্ভীক, বেপরোয়া ও বাগ্মী। ঢাকা কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনিও যোগ দেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে। আর বাদলের জন্মনাম সুধীর গুপ্ত। 1912 সালে ঢাকার বিক্রমপুর অঞ্চলের পূর্ব শিমুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় যখন তিনি বিক্রমপুরের বানাড়িপাড়া স্কুলে পড়াশুনো করছিলেন, তখন থেকেই শিক্ষক নিকুঞ্জ সেনের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হন তিনি। ফলে এক পর্যায়ে তিনিও স্বেচ্ছাসেবী হিসাবে যোগ দেন বেঙ্গল ভলেন্টিয়ার্সে। ইতিমধ্যেই যেহেতু একাধিকবার বেঙ্গল ভলেন্টিয়ার্সের নাম চলে এসেছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন
আমাদের এই কাহিনীতে বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এবার এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সম্পর্কে কয়েকটি কথা বলা যাক। 1928 সালে কলকাতায় কংগ্রেসের সভায় এসেছিলেন মতিলাল নেহেরু। আপাত দৃষ্টিতে তাকে সামরিক কায়দায় অভিনন্দন জানাবার নাম করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় সুভাষচন্দ্র বসু গঠন করেন বেঙ্গল ভলেন্টিয়ার্স। এর জিওসি ছিলেন নেতাজি নিজেই এবং সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয় মেজর সত্যগুপ্তের কাঁধে। আদতে বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি গুপ্ত বিপ্লবী গোষ্ঠীতে পরিণত হওয়া। তাই কংগ্রেসের সভা শেষ হওয়ার পর বেঙ্গল ভলেন্টিয়ার্সকে আরও সংগঠিত করে তোলার তোড়জোড় শুরু হয়। সত্যগুপ্ত সারা বাংলা ঘুরে ঘুরে তেজোদ্দীপ্ত ও উদ্যমী ও দেশপ্রেমী তরুণদের এককাট্টা করতে থাকেন এবং সেই সূত্র ধরেই এই সংগঠনের সঙ্গে যুক্ত হয় বিনয়, বাদল, দিনেশেরা। পুলিশি নির্যাতনে বাংলার সাধারণ মানুষ তখন অতিষ্ঠ। তাই বেঙ্গল ভলেন্টিয়ার্স পুলিশের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অভিযানের লক্ষ্য ছিল এই বাংলার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এফ জে লোম্যান এবং ঢাকার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ই হাটসনকে আক্রমণ। এই অভিযানের দায়িত্ব পান বিনয় বসু। 1930 সালের 29 আগস্ট তদানীন্তন ভারপ্রাপ্ত গভর্নর হিউ স্টিফেনসনের স্ত্রীর আসার কথা ছিল মিডফোর্ট মেডিকেল স্কুল ও হাসপাতাল পরিদর্শনে। সে উপলক্ষে হাসপাতাল তদারকির কাজে সকালবেলা উপস্থিত হন লোম্যান ও হাটসন। তাদের মারার লক্ষ্য নিয়ে বিনয় বসুর নেতৃত্বাধীন বিপ্লবীরা আগে থেকেই রোগী সেজে অবস্থান করছিলেন হাসপাতালে। হাসপাতাল পরিদর্শন শেষে যেই না বের হয়েছেন লোম্যান ও হাটসন, তাদের দিকে অব্যর্থ নিশানায় গুলি ছুড়ে দেন বিনয়। কলকাতা থেকে বিমানযোগে চিকিৎসক দল এসেও বাঁচাতে পারেনি লোম্যানকে। গুরুতর আহত হন হাটসনও। এই ঘটনার পরে ঢাকার সর্বত্র পুলিশের অমানসিক অত্যাচার শুরু হয়। পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে আততায়ী বিনয়কে। বিনয়কে ধরতে না পারলেও তার ঠিকুজি কুষ্ঠি জোগাড় করে ফেলে বিনয়ের। সারা বাংলার বিনয়ের ছবিযুক্ত পোস্টার লাগানো হয়। তাকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা, 10,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু কোথাও বিনয়কে পাওয়া যায় না, কেননা বিনয় তখন ঢাকা থেকে পালিয়ে চলে গেছেন কলকাতায়, যেখানে তিনি পরিচালনা করবেন তার পরবর্তী অভিযান। ব্রিটিশ পুলিশেরা শত শত রাজনৈতিক নেতা, কর্মী, বিপ্লবীদের গ্রেপ্তার করে জেলে আটকে রাখতে থাকে। তাদের উপর চালাতে থাকে নির্মম নির্যাতন। সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং সত্যবক্সীর মতো নেতাদের গ্রেফতার করে আলিপুর সেন্ট্রাল জেলে আটকে রাখা হয়। এভাবেই সেখানকার নির্দিষ্ট ওয়ার্ডগুলো রাজনৈতিক বন্দীদের ভিড়ে উপচে পড়ছিল, ফলে সৃষ্টি হয় এক চরম অসহনীয় অবস্থা। বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে রাজবন্দীদের মাঝে। তাই তারা জেল কোড মেনেই কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন। রাজবন্দীদের এই আন্দোলনকে ভালো চোখে দেখেননি ব্রিটিশ পুলিশ। তারা আন্দোলন দমানোর লক্ষ্যে বেদম লাঠিচার্জ করতে থাকে রাজবন্দীদের উপর। সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন এবং সত্যবক্সীরাও রেহাই পাননি তাদের হাত থেকে। এমন খবর কি আর চাপা থাকে, তাই কিছুকালের মধ্যেই দিকে দিকে ছড়িয়ে পড়ল রাজবন্দীদের উপর অত্যাচারের খবর। জানা গেল এই অত্যাচারের নেপথ্যের খলনায়ক ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিমসন। তাই জেলের বাইরে থাকা বিপ্লবীদের পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত হলেন কর্নেল সিমসন, যিনি বসতেন রাইটার্স বিল্ডিংয়ে। সুতরাং এবার হামলা হবে সরাসরি মহাকরণে, কিন্তু এখানে ঢোকা মানে নিজের কবর নিজেই খুঁড়ে ফেলা। একবার এখানে আক্রমণের উদ্দেশ্যে ঢুকলে বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই। তাই বিপ্লবী নেতারা অনেক ভাবনা চিন্তা শুরু করলেন কাদের পাঠানো যায় এই অভিযানে। অনেক ভাবনার পরে অবশেষে নেতারা আস্থা রাখলেন বিনয়ের ওপরেই। বিনয় নেতৃত্ব দেবেন এই অভিযানে, কিন্তু সাথে তো প্রয়োজন আরও দুজনকে। তারা কারা? বেছে নেওয়া হল বাদল ও দিনেশকে, কারণ একই অঞ্চলে জন্মলাভের সূত্র ধরে কিশোর বয়স থেকেই পরস্পরকে চিনতেন বিনয়, বাদল ও দিনেশ। তাই অন্য কারো চেয়ে
এই ত্রয়ী ঠিকঠাক কাজ করতে পারবে বলে বিশ্বাস ছিল নেতাদের। 1930 সালের 8ই ডিসেম্বর মহাকরণ তথা রাইটার্স বিল্ডিংয়ে একটি কামরায় বসে নিজেদের কাজকর্ম পরিচালনা করছেন কর্নেল সিম্পসন। তার পাশে দাঁড়িয়ে আলোচনা করছেন ব্যক্তিগত সহকারী জ্ঞান গুহ। বেলা 12টা নাগাদ জানা গেল তিনজন বিলাতি পোশাক পরিহিত যুবক আগ্রহী কর্নেল সিম্পসনের সাক্ষাৎ পেতে। কামরার দরজার সামনে দাঁড়িয়ে থাকা জ্ঞান গুহকে ঠেলে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়লেন তিন বাঙালি যুবক। মুখ তুলে চাইলেন কর্নেল এবং যা তিনি দেখতে পেলেন তার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। তিন বাঙালি যুবক দাঁড়িয়ে আছেন তার সামনে, তারই দিকে রিভলভার তাক করে। তাদের মধ্যে বিনয় ইংরাজিতে বললেন, প্রে টু গড কর্নেল, ইওর লাস্ট আওয়ার হ্যাজ কাম। কথাগুলোর মর্মার্থ বোঝার জন্য তো কিছু সময় প্রয়োজন, কিন্তু বেচারা সিম্পসন আজীবন নিরীহ নিরাপরাধ ব্যক্তিদের উপর নির্মম নির্যাতন চালিয়ে এসেছেন যে মানুষটি, তিনি নিজের শেষ সময়ে বিন্দুমাত্র ভাবনার অবকাশই পেলেন না। আচমকাই তিনটি রিভলভার থেকে বের হওয়া ছয়টি বুলেট এসে তার শরীর ভেদ করে বের হয়ে গেল। বিস্ফারিত চোখের নিথর দেহ নিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কর্নেল সিম্পসন। পূরণ হয়ে গেল বিনয় বাদল দিনেশের প্রাথমিক লক্ষ্য, এবার তাদের প্রাণ নিয়ে পালানোর পালা। কিন্তু সে সুযোগ কি তারা পেলেন? না, পেলেন না, কারণ রিভলভারের শব্দে মুহূর্তেই ছুটে এলো পুলিশ বাহিনী। রাইটার্স বিল্ডিংসের অল ইন্ডে তাদের সঙ্গে বিনয়দের শুরু হলো আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। একদিকে মাত্র তিনজন যুবক, অন্যদিকে পুলিশ কমিশনার টেগার্ড ও ডেপুটি কমিশনার গর্ডনের নেতৃত্বে রাইফেলধারী সুশিক্ষিত পুলিশ। ইতিহাসের পাতায় এই যুদ্ধ পরিচিত অল ইন্দো যুদ্ধ নামে। পরাজয় নিশ্চিত জেনেও এত সহজে হাল ছেড়ে দিলেন না বিনয় বাদল দিনেশ। নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে প্রাণপণে লড়াই করে গেলেন তারা। এক পর্যায়ে আহত হলেন জুডিশিয়াল সেক্রেটারি নেলসন। তখন আগমন ঘটল গুর্খা বাহিনীর। এদিকে পিঠে গুলিবিদ্ধ হলেন দিনেশ, তারপরেও গুলিবর্ষণ অব্যাহত রাখলেন তিনি। কিন্তু তাদের হাতে তো বুলেটের সংখ্যা সীমিত, ফলে ক্ষণকালের মধ্যেই প্রায় ফুরিয়ে আসতে লাগলো তাদের শেষ সম্বল। অথচ প্রান্ত থেকে অনবরত গুলি চালিয়ে যাচ্ছে গুর্খা বাহিনী। শেষ প্রচেষ্টা হিসাবে একটি শূন্য কামরায় প্রবেশ করলেন বিপ্লবিত্রয়ী। বাঁচার আর কোনো রাস্তা খোলা নেই তাদের সামনে, কিন্তু ব্রিটিশ পুলিশের হাতেও ধরা দিতে তারা নারাজ। বাদলের পকেটে ছিল পটাশিয়াম সায়ানাইড, সেটি গলাধ্বকরণ করলেন তিনি, মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আর বিনয় ও দিনেশ তাদের রিভলভারের শেষ দুটি বুলেট চালিয়ে দিলেন নিজেদের মাথা লক্ষ্য করে। গুরুতর আহত হলেন তারা, কিন্তু এত সহজে ধরা দিল না কাঙ্ক্ষিত মৃত্যু। পুলিশ বাহিনী তাদের বন্দি করে দ্রুততম সময়ের মধ্যে পাঠিয়ে দিল পুলিশ মেডিকেল কলেজে। অত্যাধুনিক চিকিৎসা প্রদান করা হতে থাকলো বিনয় ও দিনেশকে, কারণ ব্রিটিশ তো এত সহজে শেষ করে দিতে চায় না তাদের শত্রুপক্ষকে। চূড়ান্ত যন্ত্রণা নিয়ে শত্রু নিধনই তাদের পছন্দ। তাই ডাক্তার ও নার্সরা সর্বাত্মক চেষ্টা চালালেন দুই বিপ্লবীকে সুস্থ করে তোলার। কিন্তু বিনয় ছিলেন মেডিকেলের ছাত্র, চিকিৎসা শাস্ত্রের উপর তাই তার ছিল ভালোই দখল। সবার অলক্ষ্যে নিজের ক্ষতস্থান আঙুল চালাতে চালাতে সেপটিক করে ফেলেন তিনি, ফলে চিকিৎসকদের পক্ষে সম্ভব হয়নি তাকে বাঁচানো। 1930 সালের 13ই ডিসেম্বর তিনি আলিঙ্গন করে নেন মৃত্যুকে। তবে এতটা সৌভাগ্যের অধিকারী ছিলেন না দিনেশ। ক্রমশ সুস্থ হয়ে উঠতে থাকেন তিনি। মেডিকেল ক্লিয়ারেন্স পাওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় কনডেমড সেলে, শুরু হয় বিচার কার্য। এরপর 1931 সালের 7ই জুলাই তার ফাঁসি কার্যকরী করা হয়। মৃত্যুর আগে তবু তার ছিল একটি অনন্য অর্জন, আর তা হল জেলবন্দি অবস্থায় সুভাষচন্দ্র বসুর চরণ স্পর্শের সৌভাগ্য। এমনই বহু বীর বিপ্লবীর বহু লড়াই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছে আজ যা আমরা ভোগ করছি। তাই তাদের গৌরবগাথা আমাদের চর্চা করা দরকার, পরবর্তী প্রজন্মকে জানানো অত্যন্ত প্রয়োজন, যাতে তারা দেশ জাতি
ও স্বাধীনতাকে নিজেদের মনে করে, আপন বলে ভাবতে শেখে।